হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা সংজ্ঞা লিখেছি, সেটা হলো সন্নিহিত কোণ কাকে বলে। তো সন্নিহিত কোণের সংজ্ঞা আমরা শিখব। তো এখানে যেটা লিখেছি সেটা হলো যে দুটি কোণের শীর্ষবিন্দু ও একটি রশ্মি সাধারণ হলে এবং কোণ দুটি সাধারণ রশ্মির বিপরীত পাশে থাকলে কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। তাহলে কি করতে, দুটি কোণের শীর্ষবিন্দু, তাহলে আমরা ধরে নিলাম এই দুটি কোণের শীর্ষবিন্দু হলো এটা, আচ্ছা, ও একটি রশ্মি সাধারণ হলে, তাহলে আমরা ধরে নিলাম এইটা সাধারণ রশ্মি। তাহলে আমরা কিন্তু প্রথম দুটি পেয়ে গেলাম, দুটি কোণের শীর্ষবিন্দু ও একটি সাধারণ ও একটি রশ্মি সাধারণ হলে। তাহলে একটা নিয়েছি আমরা এখানে শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু ও নিয়েছি অথবা এ নিলাম, আর এখানে ধরলাম আমি ডি। তাহলে এ একটা বিন্দু, শীর্ষবিন্দু, এবং এ ডি একটা সাধারণ রশ্মি, এবং কোন দুটি সাধারণ রশ্মির বিপরীত পাশে থাকে। তাহলে এই সাধারণ যে রশ্মি, এই দুইটার বিপরীত পাশে দুইটা কোণ থাকবে। তাহলে কিরকম, একটা এ পাশে থাকবে, একটা এ পাশে থাকবে। তো এ পাশে যদি আমরা এটা দেই এবং এ পাশে যদি আমরা এটা দেই, তাহলে কি হয়ে গেল, এই যে সাধারণ এ ডি, এ ডি এর বিপরীত পাশে এই পাশে একটা কোণ, এ পাশে একটা কোণ, বিপরীত পাশে থাকলে কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। তাহলে এটাকে যদি আমরা একটা কোণ ধরি এবং এটাকে যদি একটা কোণ ধরি, তাহলে এই কোণকে এই কোণের সন্নিহিত কোণ বলবে, যেহেতু তারা বিপরীত পাশে আছে। এখন আমি নাম দেই, আমি ধরলাম এটা এম, আমি ধরলাম এটা এন। তাহলে ডি এ এন, তাহলে কোণ ডি এ এন এবং কোণ এম এ ডি, কোণ এম এ ডি, তাহলে একটা কোণ আর একটা কোণের কি সন্নিহিত কোণ। তাহলে দুটি কোণের শীর্ষবিন্দু, এই দুটা কোণের শীর্ষবিন্দু আমাদের এই এ বিন্দু, ও একটি রশ্মি সাধারণ হলে এই এ ডিটা সাধারণ রশ্মি, এবং এর দুই পাশে দুইটা কোণ অবস্থিত থাকলে তাকে সন্নিহিত কোণ করে। তো আশা করি এই চিত্রের সাথে এই সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো, আর সংজ্ঞাটা একজাক্ট এভাবে লিখতে হবে। এটা হলো আমাদের উদাহরণ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।